সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তা নিশ্চয়ই আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। সো আজকের টপিক হলো কত সহজে আপনারা রোমানের ওয়ার্ক পারমিট পে করতে পারবেন। সো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং এটাও আলোচনা করব যে কিছুদিন আগে আমি আমার ভিডিওতে একটা রোমানিয়ার একটা এজেন্সির ঠিকানা দিয়েছিলাম, যে এজেন্সি থেকে আপনারা ওয়ার্ক পারমিট পে করতে পারবেন। সো ওইটা নিয়েও আমি কিছু কথা বলবো, কারণ অনেক প্রশ্ন আসছে এই এজেন্সি নিয়ে। সো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আমি প্রতিবারের মতো যে কথাটা সবসময় বলি, তা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে নোটিফিকেশন বেল আইকন আছে, অবশ্যই বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ হলে আপনি নোটিফিকেশন মেসেজ আকারে পেয়ে যান। যদি আপনি ইউরোপের ভিডিও সম্পর্কে বা ইনফরমেশন সম্পর্কে ইন্টারেস্টেড হন, তো তাহলে চলুন শুরু করা যাক। রোমানিয়ার ওয়ার্ক পারমিট আপনারা চাইলে তিনভাবে বের করতে পারবেন। নাম্বার ওয়ান, কোনো একটা এজেন্সির মাধ্যমে, আপনি ট্রাস্টেড একটা এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। নাম্বার টু, ইউরোপে যদি বা ওই দেশে বা রোমানিয়া যদি আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ থাকে যাকে আপনি বিশ্বাস করবেন, ওনাকে দিয়ে আপনি ওয়ার্ক পারমিট বের করাতে পারবেন। থার্ড হচ্ছে, আপনি সরাসরি কোম্পানি থেকে, কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে আপনি সরাসরি কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। তো আমি যে তিনটা ওয়ের কথা বলেছি তা আমি বিস্তারিত বলছি, একটু শুনুন। তা হচ্ছে, আপনি এজেন্সির মাধ্যমে কিভাবে বের করবেন। প্রথমে হচ্ছে সরাসরি যেহেতু বের করা না যায়, সেহেতু বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা কিন্তু খুব ভালো কাজ করে, ওই ওই এজেন্সির মাধ্যমে আপনারা ফাইল বের করতে পারবেন। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমি মেজরিটি পার্সেন্ট অনেকগুলা এজেন্সি আছে যারা কাজ করার নামে, ফাইল করে দেওয়ার নামে অনেক অনেকের কাছ থেকে টাকা নিয়ে বা অনেকের কাছ থেকে ফাইল নিয়ে লাপাত্তা হয়ে যায়। যেভাবে তারা মিডল ইস্টের ভিসা নিয়ে সাকসেস হয়, ঠিক সেভাবে ইউরোপের বিভিন্ন কান্ট্রি নিয়ে ভিসার কাজ করলে, ফাইলের কাজ করলে এভাবে সফল হয় না। কারণ ওখানে অনেক অনেক জানার আছে, অনেক বোঝার আছে, কারণ অনেক সময় রুলস চেঞ্জ হয়ে যায় বিশেষ করে। আর সরাসরি ওখানে ভিজিট ছাড়া বা ওখানে লিঙ্ক আপ ছাড়া সরাসরি বের করতে পারে না। সো এই হচ্ছে কথা, বাংলাদেশে যদি আপনি আপনার কোনো এজেন্সি পরিচিত থাকে তাহলে আপনি ওই এজেন্সির মাধ্যমে বের করতে পারবেন। এবং রোমানিয়াতে যদি আপনার কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কোনো কারোর মাধ্যমে যদি এজেন্সির মাধ্যমে যদি আপনি এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন বা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে যদি ওরা সম্মত হয়, তাহলে আপনি ওইভাবেও সরাসরি রোমানিয়ার এজেন্সি থেকে আপনি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। এটা হচ্ছে এজেন্সি। সো দুই নাম্বার হচ্ছে রিলেটিভ, আপনার কোনো রিলেটিভ যদি ওই দেশে থাকে তাহলে যে আপনার জন্য কাজ করতে পারবে বা যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, তাহলে ওনাকে দিয়ে আপনি সরাসরি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। সো এতে অনেক সময় এবং অনেক টাকা অপচয় থেকে আপনি বেঁচে যাবেন। নাম্বার থ্রি হচ্ছে সরাসরি কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট বের করবেন। সরাসরি কোম্পানি থেকে কীভাবে ওয়ার্ক পারমিট বের করবেন, যদি কোনো কোম্পানির সাথে যদি আপনার যোগাযোগ করতে পারেন বা কোনো রোমানিয়ার যে কোনো কোম্পানির সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন, যে কোম্পানি বাংলাদেশ থেকে বা এশিয়া মহাদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে, যেমন এর মধ্যে অনেক কোম্পানি আছে, ফার্নিচার কোম্পানি, চিকেন কোম্পানি, টায়ার কোম্পানি, কনস্ট্রাকশনের বিভিন্ন কোম্পানি, ওইসব কোম্পানি, টমেটো প্যাকেজিং কোম্পানি, ওইসব কোম্পানির সাথে যদি সরাসরি আপনি কন্ট্যাক্ট করে যদি ওইভাবে যদি আপনি যেতে পারেন, সরাসরি কোম্পানি কিন্তু আপনার জন্য ওয়ার্ক পারমিট বের করবে এবং
নির্দিষ্ট যেটা ফি আছে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে, ওইভাবে কিন্তু সরাসরি কোম্পানির আন্ডারে যেতে পারবেন। সো ওইভাবে হলো আরও সহজ হয়। আর যেভাবে বলছি আপনি, আর আপনি যদি এই তিনভাবে আপনি ওয়ার্ক পারমিট বের করতে পারবেন, তবে সবচেয়ে হেরাসমেন্ট হবে যদি আপনি কাউকে দিয়ে থাকেন, সে যদি আরেকজনকে দেয়, সে যদি আরেকজনকে দেয়, সে যদি আরেকজনকে দেয়, এভাবে যদি কাজ করে তাহলে একটা লেন্থি প্রসেস হবে, যেটা যার জন্য অনেক টাইম ওয়েস্ট হবে, 3-4 মাস লেগে যাবে। কারণ আপনি একজনকে দিবে, সে আরেকজনকে দিবে, সে আরেকজনকে দিবে, এভাবে এভাবে করতে করতে অনেকগুলো সময় নষ্ট হয়ে যায়। সো এইভাবে আপনার ওয়ার্ক পারমিট বের করতে হবে। এবং আমি এখন বলবো কি কি প্রসেসটা কীভাবে হয়ে, কতদিন হয়ে ওয়ার্ক পারমিটগুলো বের হয়। সচরাচর কোনো দেশ বাইরের কান্ট্রি থেকে লোক নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো নির্দিষ্ট একটা প্রসেস আছে, যেটা হচ্ছে প্রথমে লোক নেওয়ার জন্য যে কোম্পানি লোক নিয়ে যাবে ওই কোম্পানি সরাসরি ওই দেশের স্থানীয় জব সাইট অথবা কোনো নিউজ পেপার থেকে শুরু করে সবখানে বিজ্ঞাপন করবে। এবং ওই দেশ থেকে যদি তারা কোনো শ্রমিক নিতে না পারে, তাহলে এই ওদের বাইরের যেটা ইউরোপীয় ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে সব কান্ট্রিগুলোতে ওরা নিয়োগপত্র দিবে। যদি কোনো কারণে ওদের দেশে যদি শ্রমিক পেয়ে যায়, তাহলে ওরা আর বাইরের থেকে নিতে পারবে না। তো এখন যদি বাইরের থেকে নিতে হয়, সেক্ষেত্রে আবার ইউরোপের, ফুল ইউরোপে ওরা বিজ্ঞাপন করবে। এবং ফুল ইউরোপে বিজ্ঞাপন করার পরে ওখান থেকে যদি কোনো কারণে যদি কোনো ওয়ার্কার নিতে না পারে, সেটা হোক স্যালারি জটিলতা, সেটা হোক স্কিল জটিলতা, যে কোনো জটিলতার কারণে যদি সে যদি কোনো লোক নিতে না পারে, তাহলে সে ইউরোপের বাইরে যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে লোক নিয়ে যাবে, কান্ট্রিগুলো থেকে লোক নিয়ে যাবে। যদি সে ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলো থেকে যদি লোক পেয়ে যায়, তাহলে ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে এশিয়া মহাদেশ আছে ওই বা অন্যান্য কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে থেকে লোক নিতে পারবে না। সো এইভাবে কিন্তু এদের একটা নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ কাজ করে ইউরোপীয় ইউনিয়নের বাইরের থেকে এশিয়া, বিশেষ করে এশিয়া মহাদেশের বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এসব কান্ট্রি থেকে ওরা লোক নিয়ে যায়। সো এই জিনিসগুলো করতে কিন্তু ওদের একটা নির্দিষ্ট পরিমাণে একটা সময় কিন্তু লেগে যায়। সো এইভাবে কিন্তু ওদের পারমিটগুলো বের করতে পারে এবং বাইরের দেশ থেকে লোক নিয়ে যেতে পারে। সো এখন কথা হচ্ছে পারমিট বের হতে কতদিন লাগবে। তো পারমিট বের হতে সরকারি যেটা রুলস আছে, ওই রুলস অনুযায়ী রোমানিয়াতে পারমিট বের করার সিস্টেমটা হচ্ছে 21 কার্য দিবস, ওয়ার্কিং ডেজ। 21 কার্য দিবসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে। অনেকেরই আগে যারা, বিশেষ করে আগে যারা 2019-এর শুরুর দিকে এবং 2018-তে যারা রোমানিয়ার পারমিটের জন্য অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু ওই বিশেষ করে 1 মাসের মধ্যে পেয়ে যেত। বাট আনফর্চুনেটলি এখন কিন্তু 2 থেকে 2.5 মাসের আগে ওয়ার্ক পারমিট পাচ্ছে না। কেন পাচ্ছে না? 2 থেকে 2.5 মাস সময় লেগে যাচ্ছে, কারণ তাদের ইমিগ্রেশনে প্রচুর পরিমাণে ফাইল সাবমিট হয়েছে, যার কারণে এই প্রসেসগুলো করতে টাইম লেগে যাচ্ছে। যেমন আমি বলি, আমাদের যখন পোল্যান্ডে আমি দেখেছি যে পোল্যান্ডে সেম অবস্থা, 21 দিন ওয়ার্ক পারমিট বের হয়, যেটা সরকারি রুলস আছে। বাট ওদের যে মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয় থেকে পারমিটগুলো বের হতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। 45 দিন, 90 দিন, 120 দিন, 4 মাস, 5 মাস, 6-7 মাস পর্যন্ত লেগে যায়। সো এ হচ্ছে অবস্থা। তো ওদের ইমিগ্রেশনে যদি প্রচুর পরিমাণে যদি ফাইল সাবমিট হয়ে থাকে এবং এখানে যদি কোনো ভিড় থাকে, তাহলে আপনার পারমিটটি পেতে দেরি হবে। সো এখন এভাবে কিন্তু আপনারা ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। সো আমি প্রথমে বলেছি যে আমি রোমানিয়া যেটা ওয়েব এজেন্সির ঠিকানা দিয়েছি, ওই এজেন্সি নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে ওই এজেন্সি থেকে, ওই এজেন্সিতে অনেকেই নক করেছে বা এজেন্সির সাথে নক করার পরে এগুলো পর্যন্ত তারা অনেকে রেসপন্স পায়নি বা অনেকে কয়েকজন রেসপন্স।
সো এই ব্যাপারটা আমি একটু খুলে বলি, আমি আবার জানাবো তো, এবং আমি নিজে ইনকোয়ারি করেছি যে ওই এজেন্সিটা খুবই ভালো একটা এজেন্সি, যারা কিন্তু 2019 সালের প্রথম পর্যন্ত ওরা বাংলাদেশ থেকে লুকিয়ে গিয়েছে। সো এখন কেন নিয়ে যাচ্ছে না? ওই আমি বলি প্রথমে, ওই এজেন্সিগুলো সরাসরি কোনো লোকাল কোনো এমপ্লয়ারের সাথে ডিল করে না, প্রথম কথা। ওরা সরাসরি যেই দেশ থেকে লোক নিয়ে যাবে, ওই দেশের সরকার কর্তৃক যেটা এজেন্সি আছে, রেজিস্ট্রেশন প্রাপ্ত যেটা এজেন্সি আছে, ওই এজেন্সির সাথে কন্ট্যাক্ট, ওদের সাথে কন্ট্যাক্ট থাকে এবং ওদের সাথে ডিল থাকে, এবং ওই এজেন্সির মাধ্যমে যে ফাইলগুলো আসে, যে এমপ্লয়ারের ফাইলগুলো আছে, ওইগুলাই করে। লোকাল কেউ যদি আপনি বা অন্য কেউ যদি সরাসরি এজেন্সিতে যদি নক করে, তাহলে ওই লোকাল কোনো এমপ্লয়ার কাজ করে না, যেটা আমি পরে খোঁজ নিয়ে জানতে পারলাম। সো খুব ভালো একটা এজেন্সি যেটা আমি শেয়ার করেছি। তারপরেও আমি বিশেষ করে কিছুদিন আগে আমার ওই এজেন্সির সাথে একটা কথা হয়েছিল যে ওই এজেন্সি কাজ করবে, বাট যেহেতু আমি এখন একটা এজেন্সির সাথে কাজ করছি, আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে মানে আমার হোলি ইউরোপে মধ্যে আমি যতগুলো এজেন্সির সাথে কাজ করেছি, বর্তমানে আমি যে এজেন্সির সাথে কাজ করছি এরকম কোনো এজেন্সি পাইনি। সো যাই হোক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলেছি। এবং আমি বিশেষ করে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে ইউরোপে, বিশেষ করে ইউরোপে যারা আসতে চান, তাদের যদি কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার আসার দরকার নেই। কারণ ইউরোপ এমন একটা ইউনিয়ন, এমন একটা দেশ, এমন কতগুলো দেশ, যে দেশগুলোতে স্কিল ওয়ার্কার ছাড়া অন্য কোনো ওয়ার্কার নিয়ে আসবে না। সো মনে রাখবেন, আপনার যে কোনো একটা অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে আমি এর আগে যে ফাইলগুলো নিয়েছি, ওই ফাইলগুলোতে কারো কোনো অভিজ্ঞতা ছিল না, যার কারণে আমার খুবই কষ্ট হয়েছে। এবং প্রত্যেকের ফাইল যেন আমার মানে একটা পাহাড়ের মতো বুঝে লাগছে। যেমন আমি বলি, সেটা হচ্ছে ধরেন আমি নিলাম একটা কনস্ট্রাকশনে, সে তো কনস্ট্রাকশনের কাজ জানে না। সো এখন আমার যেহেতু স্কিল ওয়ার্কার লাগবে, তো ওদের ওরা স্কিল ওয়ার্কার লাগবে, তো সেহেতু ওরা কাগজে বিশ্বাসী না। আপনি যে এমপ্লয়ার দিবেন, যে ওয়ার্কার দিবেন, ওই ওয়ার্কারের যে স্কিল আছে এটার একটা ভিডিও দিতে হবে, যার কারণে এই ভিডিওগুলো আমার কালেক্ট করতে মানে খুবই কষ্ট হয়েছে। সে তো প্রফেশনাল কাজ করে না, সে অন্য আরেকটা সাইডে গিয়ে কাজ করে দিয়ে দিবে, এ দিবে সে দিবে, এগুলো হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, একবারের জায়গায় 10 বার ভিডিও এই সে হাবি যাবে, এগুলো করতে হয়। সো আমি সিদ্ধান্ত নিয়েছি এবার থেকে যে আমি যে ফাইলগুলো নিব, প্রত্যেকটা ফাইল, যে ধরেন যদি সুইম অপারেটর হিসাবে কোনো লোক নেই, তাহলে অবশ্যই সুইম অপারেটর হিসাবে আপনাকে কাজ করতে হবে, এবং ওটার প্রফেশন হতে হবে। আপনি যে সুইম অপারেটর ওইটাই হতে হবে, আপনি যেটার কাজ জানেন ওই কাজের লোকেই নিব, যার জন্য একটা সিলেক্ট একটা প্রক্রিয়া করব, ভিডিও দেখব, ভিডিও যে যদি দেখে সে যদি সিলেক্ট হয়, তাহলে আমরা ওদের ফাইলগুলোয় কাজ করবো। সো এভাবে ইনশাল্লাহ কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। সো এতক্ষণ পর্যন্ত ধৈর্যধর আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।